একটু চারটা লাইন শুধু শুনি প্লিজ। আমায় দেখতে তোমায় দেনি যারা জানবে না তো কেউ তো তারা, আমি পাথর চোখে দৃষ্টি দিয়ে দেখব তোমায় বিভোর ভাবে মরণ যাত্রা যেদিন যাবে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। শিল্পীরা সবসময় হন অন্তর্মুখী, শিল্পীরা হন অভিমানী, এবং সেই অভিমানটার যদি কারণ হই আমরা তাহলে আমরা ভীষণ অপরাধ বোধে ভুগি। তবে আজকে আমার ভীষণ ভালো লাগছে, প্রিয় শিল্পী মণি কিশোর কোন মাপের শিল্পী সেটা আমরা আপনারা সর্বোপরি বলবো অডি ইন্ডাস্ট্রি জানে। তো যাক আপা, ভালো হয়েছে আমাকে একদিন টেলিভিশনে কাজী ফারুক বাবুল ঝংকারে দাদার সাথে পরিচয় হয়েছে, বলছে আপনি ওর একটা গান করেছিলাম আমি রুকসেফা, তো সে টেলিভিশন এসেন, তা বলছে কোন দিক দিয়ে, বলছে এই রাস্তা দিয়ে এখান দিয়ে সামনে গেলে আসবে, তখন তার ফোন নাই মোবাইল নেই, দিয়ে গেছি দেখি দেখি উনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তো ওখানে সাবিনাপার নজরুল ইসলাম বাবু ভাই, দুলাল ভাই আমাদের মরে গেছেন, সদ্য আলিমুজ্জামান দুলু ভাই আমাদের যশোরের প্রডিউসার, তা মুসা ভাই সবাই বসা আছে। তো গানটা বলছে কি ভাই আসবো, মিটার আমার হাত দিয়ে নিয়ে আসছে, বলে যে ভাই একটা ছেলে নতুন যশোরে আসছে, আপনি একটা গান শোনেন, আমি তো গানের লোক। তবে ভাই আমার বিশ্বাস, আমার মানে চ্যালেঞ্জ, যারা সঙ্গীত প্রবাহে গীতি বিচিত্রে গান গায় ওর যদি ভালো না হয় তো আপনি তখন বলেন। কিছু কথা রয়েছে যে কথাগুলো কখনো গল্প মনে হয় না, মনে হয় নিজের জীবনের গল্প, এবং জীবনের সত্য কথাগুলো আজ মনে কিশোরে শুধু মুখ দিয়ে নয় চোখেও আমি দেখতে পাচ্ছি, চোখ ছলছল, এবং তার সাথে সাথে আমিও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। কারণ আপনারা জানেন যে মঞ্চে প্রতিটি শিল্পী আপনাদের আনন্দ দেন, এবং শিল্পী প্রতিটি শিল্পী আপনাদেরকে চেষ্টা করেন সুন্দর একটি সময় উপহার দিতে, কিন্তু আপনারা কখনো কি ভেবে দেখেছেন সে শিল্পীদের জীবনের পেছনেও রয়েছে এমন অনেক কষ্টের এবং দুঃখের গল্প, যে গল্পগুলো আসলে একান্তই শিল্পীর গল্প। একজন মণি কিশোরের উত্থান এবং তার পেছনের গল্পগুলো আজ আমাদেরকে আরও একবার প্রমাণ করে একজন শিল্পীর জীবনের সংগ্রাম কত কঠিন।